স্বামিনা বিবি একটা কানের দিয়েছে, একটা কানে কর আর একটা কর। হ্যাঁ ছেলে আর কালি সাজাও, একটা এদেশের মা বোনের একটা করে কানে দিয়ে বেড়াই নাকি, নাহলে একটা মনে হারিয়ে গেছে তার লেগে দিয়ে দিল, বুঝলেন না? হ্যাঁ আল্লাহ রবি সোনা দিবেন মাদ্রাসায়, মাদ্রাসা তো সোনার দরকার নাকি, ইনশাল্লাহ হবে। আল্লাহ রবি হতে কানের খুলে দিল দেখো মসজিদ ঘরেতে, আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও গো সোনাকে তুমি দিও গো নুরুল্লাহ। আমি কোটি হলো পাঁচ, ইসলামের কোটি হলো পাঁচ, নামাজ হলো পাঁচ, তাই আমি আপনাদের ভিতরে মাত্র 20,000 করে টাকার দাতা। আমি জানি এই গ্রামে 50,000 1,00,000 টাকা দেওয়ার লোক কাছে, কিন্তু আমি মসজিদ আল্লাহর ঘর কেয়ামত পর্যন্ত থাকবে, যেখানে স্বামী আল্লাহ হুলিমান হামিদা সুবহান রব্বি। এই এটা এটা সরান, এটা সরিয়ে দেন পেছনে, যে আপনি এখানে বসেন, এটা সরান যে আপনি পেছনে বসেন। জি ভাইরা আমার আসাদুল সরদার 30,000 টাকা। আল্লাহ কই কুন্ডা আসাদুল সরদার কে? হ্যাঁ এখানে আছেন, মুসাফা করি মুসাফা করবেন না? আল্লাহ আমি চাইলাম 20 আর বলছি আমি 30 দেব, তাহলে তো আরও জরিমানা 10,000 হওয়া দরকার নাকি, ডবল হইতে হবে, আর 10,000 টাকা দেবেন আপনি যান ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ লেখেন। এই কে লিখছে কোন দিকে কই গো, এই নিচে বসেন, নিচে বসেন, সরে বসেন, সামনে সামনে বসেন। হ্যাঁ আমি কি করবো, লোকের মোটর সাইকেল নিয়ে মরবো, এটা কাজ চাবি হারিয়ে গেছে গো বাপ ভাই, কাজে যদি হয় তো আপনি নিয়ে যায় আল্লাহ আমি এটা থাকলে এখানে পড়ি, আপনি খোঁজ হবে যখন মোটর সাইকেল নিতে যাবে নাকি। হ্যাঁ আল্লাহ, কিন্তু যে মোটর সাইকেল নিতে হবে চাবি 10,000 টাকা নিবা। হ্যাঁ আল্লাহ আকবার, দরদি মুসলমান ও তখন বলবে 1,100 টাকা দিয়ে লক পাইল ঢিলবো, তা ও চাবি লিবো না যাও নাকি, বুঝছে বুঝবে না বুঝবে না। এ দেখেন আসাদুল ভাই, উনি বলছেন আমি 40,000 টাকা দেব, একটু চিলিয়ে মহব্বতের সাথে বলি না রে তুমি, আর তো জোরে হবে না মহতারা, বুঝতে পারলেন? আমি মরণ থেকে বাপজি বেঁচে হয়েছি, মাচানেওয়ালাকে জোরে বল কে, মারনেওয়ালাকে, ইজ্জতের মালিককে, সম্পদের মালিক, আর বাদশাকে ফকির বানাই কে? আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা, আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা, ওয়া তানজিউল মুলক মিম্মান তাশা, ওয়া তুইজ্জু মান তাশা, ওয়া তুযিল্লু মান তাশা, ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন খাদীর। কোরআন কবি কি বলে, রাজমান সিংহাসন সবই করে দান, আর সাহান সাই কেড়ে নিয়ে ফকির বানান, বাচ্চাকে ফকির করে এ ফকিরকে করে দান, ভাঙা গড়ের পৃথিবীতে এই তো তার কাম, কত হাজার টাকা কত জনে লয়, এ সারাদিন কেটে কেউ মানা হারে রয়, কেউ বা হাজার টাকা পাইবি না মাহিনাতে, কেউ বা ঘোড়ার ঘাস কাটে পেটে ভাতে। বাপরে আমার সোনা, সবের মালিক আল্লাহ, তাই এই মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের কাছে 20,000 করে চেয়েছিলাম, কিন্তু আমার ভাই আসাদুল তিনি 40,000 টাকা দিয়েছে, কিন্তু আমি 40,000 টাকা চাইব না, আমি 5 জনের কাছে 20-20 করে দেখতে চেয়েছিলাম, 2 জনের টাকা একাই আসাদুল ভাই দিয়েছে, এখনো 3 জন দূরদিকে বলবো মাত্র 20,000 করে টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য একটু হাতটা তুলে দেব ইনশাল্লাহ। 20,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে একটু হাতটা উঁচু করে দিয়ে বলি ইনশাল্লাহ, আর একজন ভাগ্যবান দরদি ইনশাল্লাহ 3 নম্বর 20 হয়ে যাবে, তাই 20,000 টাকার দাতা আর একজন ইনশাল্লাহ। নাই পাবনাবাদের মাটিতে
পুল্লা গাড়ির মাটিতে, এলাকার মাটিতে, কলোনির মাটিতে আমি আপনাদের কাছে 20,000 টাকার আবেদন দেখতে চেয়েছি বা। আর একজন ভাগ্যবান দিনদার ইমানদার আল্লাহওয়ালা বলি, বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নেই, আমি 20,000 টাকা আল্লাহর ঘরের জন্য দেবো ইনশাল্লাহ। আসুন, একজন দরদি মাত্র 20,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য 3 নম্বর একটু হাতটা উঁচু করে দেব, একটু ইনশাল্লাহ একজন ভাগ্যবান দেখতে চাই ইনশাল্লাহ। ঠিক এমন কোন মুসলমান নাই, এমন কোন দিনদার ইমানদার নাই, বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে 20,000 টাকা শোধ করে দেবো ইনশাল্লাহ। এই মজলিসের ভিতরে একজন দুরুদিকে বলতে চাই কে আছে বলি? হাবা একটা, 3 নম্বরে ইনশাল্লাহ আল্লাহ রাস্তায় দেবেন, আল্লাহ দেবে। আল্লাহ বলেছে যারা আমার দিনের স্বার্থে দেয় আমি আল্লাহ তার ইহকাল পরকালে মাল সম্পদ বাড়িয়ে দেব। তাই বলি 3 নম্বরে ইনশাল্লাহ 20,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা হবে না। কি গো, 20,000 টাকার দাতা দিনে বলা নাই, এমন কোনো মুসলমান নাই, এমন কোনো ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা ইনশাল্লাহ, বলে হুজুর আমার কাছে বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আল্লাহর ঘরের জন্য 20,000 টাকা দেব, এমন কোন তরুদি একজন কে আছে বলি? নাই নাই, আল্লাহ যা হল পা, 20,000 টাকা যদি আপনাদের কষ্ট হয়ে যায় আমি একেবারে কমিয়ে দিলাম, 10 জন দরদি মাত্র 10,000 করে টাকা ইনশাল্লাহ। আসুন, 20,000 যদি কষ্ট হয়ে যায় বলে হুজুর ইনশাল্লাহ 20,000 আমরা দিতে পারবো না, কিন্তু আল্লাহর ঘরের জন্য ইনশাল্লাহ 10,000 করে টাকা দেবো। কেন, ওই মসজিদ কেয়ামত পর্যন্ত থাকবে, 5 ওয়াক্ত নামাজ চলবে বাবা, 5 ওয়াক্ত নামাজ চলবে, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আলা, কেয়ামত পর্যন্ত চলতে থাকবে বাপরে, আর এক একটা করে নেকি আমল নামাতে হয়ে যাবে ইনশাল্লাহ। তাই সর্বপ্রথম দরুদি কে আছে বলি? মা, 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা একটু উঁচু করে দেব, বহু টাকা বহু দিকে চলে যায়, দিনের রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। আর আজকে একটা কথা বলি বাবা, মানুষের সঙ্গে মানুষের দুশ্মনী হতে পারে, মানুষের সঙ্গে মানুষের দুশ্মনী হতে পারে, মানুষের সঙ্গে মানুষের খারাপ অন্যায় হতে পারে, কিন্তু আল্লাহর ঘরের সঙ্গে কাউরির দুশ্মনী চলবে না, আল্লাহর ঘরের সঙ্গে কাউরির হিংসা চলবে না। তাই দরদিকে আছে বলি? এই মজলিসের ভিতরে একজন সর্বপ্রথম বলি, মাত্র 10,000 ইনশাল্লাহ। আসুন, সর্বপ্রথমে আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকা দিয়ে আল্লাহর দিনের জন্য হাতটা বাড়িয়ে দেব, একজন দরদি কে আছে একটু হাত উঁচু করে দিয়ে বলি তো ইনশাল্লাহ? নাই হাবা, এত বড় মজলিসের ভিতরে, এত বড় মজমা এলাকার, সুবহানাল্লাহ বিরাট মজলিস আজকে বাবুজি, আল্লাহ আকবার, মাবনাবাদ মাদ্রাসা, আর এই জালসে আল্লাহ আকবার, এত বড় মজলিস এলাকায় কম হয়। তাই আমি আপনাদেরকে বলবো, মাত্র 10,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা। নাই এমন কোনো ভাগ্যবান নাই, এমন কোনো নবীর প্রেমিক নাই, এমন কোনো আল্লাহর পেয়ারা, এ আপনারা উঠবেন না, এ উঠছেন কেন গো? একটু বসেন এ বাবা, একটু একটু বসেন জি, আপনারা উঠেন না, জরুরি না হলে উঠবেন না, কেন এটা দিনের কাজ বাবা, সমাজের কাজ, আল্লাহর ঘরের কাজ চলছে বাবজি। সুতরাং আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা দিয়ে সর্বপ্রথম হাত উঁচু করে দেবো ইনশাল্লাহ, একজন দরদি একটা। কি গো, নাই? হাই 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 হাই, আল্লাহ, পাবনাবাদ ফুল্লাগাড়ি এলাকায় কলোনির মানুষ, আমি জানি এদেশের মানুষের দিল মন অন্তর বড়, কিন্তু আল্লাহর ঘরের জন্য মা 10,000 টাকার করে চেয়েছি বা। তাই সর্বপ্রথমে একজন দরদি একটু হাতটা উঁচু করে দিয়ে বলি, বাবজি আমার ভাই, মা আমার খালা, বোন আমার সোনা, 10,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা।
নাই হবে না ও ভাই মুসলমান, এটিকে না কইমান ইসলামের বাতিল।